সরকারের আতিথ্যতা গ্রহণ করতে চাই না, আমি পশ্চিমবাংলায় যেতে চাই। পশ্চিমবাংলার কালীঘরে ছোট মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে যাওয়ার জন্য আপনাদের বিনতি করছি। আজকে আপনার ঘরে ছেলে মেয়েরা কলেজে পড়তে যায়, কলেজ থেকে বিশ্ববিদ্যালয় থেকে ফিরে এসে সন্ধ্যেবেলা পুষ্টি ভাত খেতে খেতে দাদু দিদিমার কাছে গল্প করে, জানো দাদু দিদিমা আমরা আর অন্য কোনো বলছি কেন জানো, মমতা বন্দ্যোপাধ্যায় প্রাইমারি থেকে শুরু করে বই দিচ্ছে, ব্যাগ দিচ্ছে, জামার পোশাক দিচ্ছে, লাল জুতো পায়। তুমি ভালো করে পড়াশোনা করো, আর যখন তুমি 18 বছর বয়স হবে, নতুন প্রকল্প নিয়ে এসছে 1 এপ্রিল থেকে, বলছে তাকে বিবাহের জন্য যদি 1.5 লক্ষ টাকার বেশি, 1.5 লক্ষ টাকার মধ্যে যদি তার বাবা উপর বছর মেহনতি মানুষের গালি দিয়েছে, সিপিএম ইনকাম জিন্দাবাদ বলেছে, হেই সামালো গান বলেছে, কিন্তু তারা মানুষের উপকার করতে পারেনি। বন্ধু আমরা দক্ষিণ চব্বিশ পরগনার মানুষ, 34 বছরের বঙ্গবন্ধু সরকারের আমলে আপনি কেন দক্ষিণ চব্বিশ পরগনা ভারতবর্ষের মানচিত্রে পিছিয়ে পড়া জেলা হিসাবে চিহ্নিত হয়ে থাকবে, আপনি কমরেড বন্ধুদের জিজ্ঞেস করবেন না? আজকে আমরা পিছিয়ে আছি। সম্প্রীতা অনেক জায়গায় বলে যে কালীঘাটের মা দুর্গা সত্যিকারের মা দুর্গা, হিন্দু মায়েরা যখন প্রদীপ জ্বালিয়ে সন্ধ্যেবেলা আরাধনা করে মাইকের সংযোগ বিচ্ছিন্ন করা আছে, ইন্দোরে করতে পারে, সেই কারণে বাইরে মাইক থাকলেও আমরা সংযোগটাকে বিচ্ছিন্ন করে দিয়েছি। আমাদের মাইনে এই আমাদের মনে আসে সবার, যার কারণ উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, হঠাৎ নির্বাচন কমিশন থেকে আগামী 1 মে যে নির্বাচন ঘোষণা করেছে সারা বাংলায়, আপনারা জানেন আমাদের 12টা জেলা 1 মেতে 3 তারিখ হবে বীরভূম এবং মুর্শিদাবাদ, এবং 5 তারিখ হবে উত্তরবঙ্গ, এবং 8 তারিখে ভোট গণনা হবে। আপনারা সবাই জানবেন পশ্চিমবঙ্গের সমস্ত রেজাল্ট। আজকে সেই পঞ্চায়েত নির্বাচনের আগে বারুইপুর ব্লক তৃণমূল, বারুইপুর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে যে কর্মী সম্মেলন তা শেষ পর্যায়ে, এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন একটু আগে যিনি বক্তব্য রেখেছেন, আমার জন্য কিছুই রাখেনি সব বলেছেন। কাজী ভাই আমি ছোট দু একটা কথা বলবো এখানে।